আজকে যে বিষয় নেই আলোচনা করব প্রায় প্রত্যেকটি পরিবারের কোনো না কোনো সদস্য সে রুগে আক্রান্ত একটি সাধারণ বিষয় সাধারণ রোগ সেটা হলো অ্যাসিড ও গ্যাস অ্যাসিড গ্যাস হয় না এমন বা অ্যাসিড গ্যাস নেই এমন ব্যক্তি বা পরিবার খুঁজে পাওয়া মুশকিল এই বর্তমান সময়ে তাই আজকে আলোচনা করবো যে অ্যাসিড গ্যাস কেন হয় অ্যাসিড গ্যাসের লক্ষণ কী কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলে অ্যাসিড গ্যাস অনেক কম হবে তো আমি ডাক্তার বুধিয়া দাস আবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অন করবেন চলুন শুরু করি প্রথমে বলা যাক যে অ্যাসিড গ্যাস কেন হয় আমাদের যে খাদ্য নালি বা ফুড পাইপ তার মধ্য দিয়ে যখন খাবার আমাদের স্টোমাকে পৌঁছায় বা পাকস্থলে পৌঁছায় সে খাদ্য যাওয়ার পর আমাদের যে ইসোভিকাস রয়েছে ভিগাস এবং যে পাকস্থলী তার মাঝে একটা ভাল্ভ রয়েছে এই ভাল্ভ পাকস্থলীতে খাদ্য পৌঁছানোর পর বন্ধ হয়ে যায় কখনো কখনও এই যে ভাল্ভ এই ভাল্ভে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু ভাল্ভ বন্ধ হয় না যার ফলে খাবার যখন আমাদের খাদ্য নালির মধ্য দিয়ে পাকস্থলে যায় সে খাবার কিন্তু আবার ঘুরে উপর দিকে উঠে যা কি বলা হয় জিআরডি গ্যাস্ট্রো ইসোভিগাস রিফ্লেক্সিভ ডিসঅর্ডার বা ডিজিজ বা একে বলা হয় বা একে অ্যাসিড গ্যাসও বলা হয় এর ফলে কি হয় বুক জ্বালা মুখ টক ছাতি জ্বালা পেট ভার এসব লক্ষণ দেখা কোনো কোন মেডিসিনগুলো আপনি অ্যাসিড গ্যাস হলে ব্যবহার করবেন হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে তার মধ্য থেকে আজকে আমি ছটা মেডিসিন নিয়ে আপনাদের কাছে আলোচনা করব এবং কোন কোন লক্ষণে সেগুলো দেওয়া হবে সেগুলো বলবো প্রথম মেডিসিন হলো ফস যদি কেউ ন্যাট্রামফস নেয় তাও ঠিক আছে নাহলে যদি নেট্রামফসের বদলে বায়োকমিনেশান টোয়েন্টি ফাইভ বি সি ফাইভ অর্থাৎ বায়োকমিনেশান পঁচিশ নম্বর যদি নেওয়া হয় তাতেও কিন্তু একই কাজ হবে লক্ষণ কি মুখ টক টক বমি পেট ভার খাওয়ার পরে পেটে জ্বালা পেট পেটে ব্যথা এ সমস্ত লক্ষণে নেট্রামফস কাজ করে অ্যাসিড এবং গ্যাস দুরকম অবস্থাতে কিন্তু নেট্রামফস কাজ করে খাওয়ার নিয়ম কি না খাওয়ার নিয়ম হলো নেট্রামফস সিক্স এক্স ট্যাবলেট বাচ্চাদের সকালে দুপুরে রাত্রে খাওয়ার পর দুটো করে বড়ি হালকা গরম জলের সাথে এবং প্রাপ্তবয়স্করা সকাল দুপুর রাত্রি খাওয়ার পর চারটে করে বড়ি হালকা গরম জলের সাথে খাবে এতে কিন্তু অ্যাসিডো গ্যাস উপকার হবে এবার বলি হোমিওপ্যাথির সর্বশ্রেষ্ঠ যে মেডিসিনটি এর ক্ষমতা যত মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে তার সবচেয়ে এর ক্ষমতা বেশি প্রায় দেড়শো থেকে দুশোটি রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে এটি হলো নার্স ভূমিকা নার্স ভূমিকার ক্ষমতা সবচেয়ে বেশি যদি কোনো রোগী বা কোনো ব্যক্তি রাত্রি জাগরণ অমৃতচারিতা লামপট এইসব কারণে মাদক দ্রব্য সেবন এইসব কারণে যদি তার অ্যাসটি হয়ে থাকে তো এর এই সুযোগ ব্যবহার করলে তার একটা সেই উপশম হবে কী কী লক্ষণ দেখা যাবে না রোগী যা খাবার খায় খাবার খাওয়ার পরেই তার পেটে ব্যথা হয় পেট ফাঁপ বা বমি ভাব কাঠ বমি এবং রুগী সবসময় অস্থিরতা বোধ করে মাথা ভার হয়ে যায় বা কোষ্ঠকাঠিন্য পায়খানা পরিষ্কার হয় না বারে বারে পায়খানায় বেগ কিন্তু পায়খানা অল্প হয় এবং রুগী গরম জল একটু একটু পান করলে তার যেন উপশম হবে এবং ভাব এত হয় যে মনে হচ্ছে যেন গলা আঙুল দিয়ে বমি করলে তা স্বস্তি বোধ করবে এই সব লক্ষ্য যদি থাকে তখন নারভিকে উপকারী খাওয়ার নিয়ম কী খাওয়ার নিয়ম হলো না ভূমিকা তিরিশ শক্তি খেতে হবে সকালে খাওয়ার এক ঘন্টা আগে দু ফোঁটা এবং রাত্রি খাওয়ার এক ঘন্টা আগে দু ফোঁটা হাফ কাপ ঠান্ড জলের সাথে দিয়ে এতে এক মাস খেলে উপকার পাওয়া যাবে এবার বলবো তৃতীয় মেডিসিনটি তৃতীয় হোমিওপ্যাথি মেডিসিনটি হলো কারোভেজ এটি একটি চমৎকার মেডিসিন যখন কোনো মেডিসিন কাজ করে না তখন এটি কাজ করে থাকে। যদি দেখা যায় অভিজ্ঞচারিত অর্থাৎ রাত্রি জাগরণ দ্রব্য সেবন লাম্পট্ট প্রভৃতির কারণে রোগী রোগাক্রান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে কারোভেজ কাজ করে থাকে যদি নাক্স প্রয়োগ করে কাজ না হয় তো সেক্ষেত্রে কারোভেজে উপকার সাধন হয় রোগী এতটাই রোগে ভুগে ভুগে তার মেজাজ হয়ে যায় হয়ে যায় খিটকিটে এবং মাথা ঘরে যা খাবার খায় তাই পেট ফাঁপ হয়ে যায় মাছ মাংস ঘি বা ঘি ঘিজাত দ্রব্য এ সমস্ত খাবার খেলে তা হজম হয় না এবং শেষের দিকে দেখা যায় আস্তে আস্তে যে তা সাধারণ খাবার খেলেও তা হজম হতে চায় না খাবার খাওয়ার পরেই পেট ফাঁপ হয় বুক জ্বালা করে পেট জ্বালা করে তবে জ্বালা ভাব আর্সেনিকও রয়েছে কিন্তু আর্সেনিকের লক্ষণ কিছু আলাদা এবং তার মুখ থেকে পচা দুর্গন্ধ বেরোয় এবং চুঁয়া ঢেকুর উঠে চুঁয়া ঢেকুর দেয় রোগী যা খাবার খায় তাই যেন সে মনে করেই যে খাবার খাওয়ার এক ঘন্টা পরেই যেন মনে হচ্ছে পেটের মধ্যে তা যা যাচ্ছে তা বাষ্প বাষ্প পর্যন্ত হয়ে যাচ্ছে যদি এসব লক্ষণ দেখা যায় তো কারোভেজ উপকার সাধন হয় খাওয়ার নিয়ম হচ্ছে কারোভেজ ছয় অথবা তিরিশ শক্তি খেতে হবে সকালে এবং দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে হাফ কাপ জলে দু ফোঁটা করে দিয়ে ও চার নম্বর সুতটি এটি হলো পালসেটিলা যে কোনো রিচ খাবার অর্থাৎ তৈলাক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবার ঘি ঘি জাত দ্রব্য মিষ্টি পরমান্ন বা পায়েস পিঠা এই সব খেয়ে যদি কোনো রকম উদরাময় বা অ্যাসিড গ্যাস হয় যদি পেট ফাফ হয় বুক জ্বালা করে সাথে জ্বালা করে তো এই শুধু খেলে তার উপকার সাধন হয় রোগীর খাবার খাওয়ার এক ঘন্টা পরেই তার পেট ফাফ হয় মুখ হয়ে যায় জল তৃষ্ঠা থাকে না এবং রোগী দেখা যায় যে টক খেতে ভালোবাসি এবং খাবার খাওয়ার এক ঘন্টা পর থেকে তার অস্বস্তি বৃদ্ধি হয় এবং যে খাবারটা খেয়ে তার অস্বস্তি হয় সেই খাবারে ঢেকে উঠতে থাকে এবং পরবর্তী খাবার খাওয়ার আগে পর্যন্ত তার এই সমস্যাগুলো চলতে থাকে যেই কারণে রোগী কিছু খাবার খেতে খোঁজে যে খাবার খেলে হয়তো তার এই সমস্যাগুলো কমে যাবে তো এই সব লক্ষণ থাকলে এই ওষুধে কাজ হবে খাওয়ার নিয়ম না খাওয়ার নিয়ম হচ্ছে টিলা ছয় শক্তি খেতে হবে সকাল দুপুর রাত্রি খাওয়ার পরে দু ফোঁটা করে জলের সাথে এবার আসি পাঁচ নম্বর ওষুধে এটি একটি চমৎকার মেডিসিন হোমিওপ্যাথি শাস্ত্রে এটি পুরাতন বা পুরনো যারা অ্যাসিড রোগী রোগী তাদের ক্ষেত্রে বন্ধুস্বরূপ অর্থাৎ যারা দীর্ঘদিন অ্যাসিড গ্যাসে ভুগছে তাদের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকি দেখা যায় যে রোগী বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তার রোগের লক্ষণগুলো বৃদ্ধি পাচ্ছে যা খাবার খাচ্ছে তা পেটে যাওয়ার পর যেন হজম হচ্ছে না পেট ফাঁপ হয়ে যাচ্ছে পেটে হাত দিলে লাগছে জল ছাড়া বা তরল পানীয় ছাড়া আর অন্য কোনো দ্রব্য হজম হচ্ছে না বমি হচ্ছে পেট জ্বালা করছে এবং জ্বালাভাব ঠিক আইরিস ভার্সের মতো নয় অবশ্য আইরিশ ভার্সকুলার যে মেডিসিন তাতে কি হয় বমির পরে কিন্তু ভাব বেশি হয় এবং ঢেঁকু ঠিকমতো উত্থিত হয় না মনে হচ্ছে গলার কাছে এসে এসে আটকে রয়েছে এবং পায়খানা পরিষ্কার হয় না এই সব লক্ষণে লাইকোডিয়াম কাজ করে থাকি খাওয়ার নিয়ম লাইকোডিয়াম তিরিশ শক্তি সকালে সাতটার মধ্যে খেতে হবে চার দিন দু ফোঁটা করে খালি পেটে এবং যারা খুব পুরোনো রোগী অর্থাৎ দীর্ঘদিন ভুগছে তাদের ক্ষেত্রে লাইকোবডিয়াম হাজার শক্তি পনেরো দিনে একবার পনেরো দিন ছাড়া এক ফোঁটা করে সকালে খালি পেটে জল দিয়ে খেতে হবে তিনটে ডোজ পনেরো দিন অন্তর তিনটে ডোজ খেলে সে কিন্তু উপকার সাধন এবার ষষ্ঠ মেডিসিন নিয়ে কথা বলবো এটি হোমিওপেথ শাস্ত্রে একটি সর্বশ্রেষ্ঠ মেডিসিন অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড বা অম্বলের ক্ষেত্রে এর ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো রুবিনিয়া যদি দেখা যায় যে খাবার খাওয়ার পর মুখ টক টক ঢেকুর ওঠা মুখে টক জল ওঠা সাথে পেটে ব্যথা পেট যন্ত্রণা হওয়া যদি এসব লক্ষণ দেখা যায় তো রবিনিয়া খেলে তাতে কিন্তু উপকার সাধন হয় দেখা যায় যে পেটে আলসার বা যদি ক্যান্সারও হয়ে থাকে তার জন্য যদি কোনো অ্যাসিড গ্যাস হয় বা মুখ টক টক ঢেকুর ওঠে বা দাঁত টক হয়ে যায় এসব লক্ষণে রবিনিয়া খেলে উপকার হয় খাওয়ার নিয়ম হচ্ছে রবিনিয়া মাদার টিংচার দুপুরে ও রাত্রে খাওয়ার পর দশ ফোঁটা করে জলে দিয়ে খেতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা করে দুপুর রাত্রে খাবার খাওয়ার পর হাফ কাপ ঠান্ডা জলে দিয়ে খেতে হবে এতে উপকার হবে এই হল হোমিওপ্যাথিতে ছটি মেডিসিন যেগুলো খেলে বা যেগুলো ব্যবহার করলে আপনাদের অ্যাসিড ও গ্যাস অনেকটাই উপকার হবে এবারে বলি যে অ্যাসিড গ্যাস থেকে মুক্তি পেতে কী কী ঘরোয়া নিয়ম মেনে চলবেন কী কী বাড়িতে কী কী নিয়ম মেনে চলবেন কখনোই একসাথে বেশি খাবার খাবেন না একসাথে বেশি খাবার খেলে কি হয় আমাদের স্টোমাক বা যে পাকস্থলি সেটা অনেক ফুলে ওঠে এবং যা যে কারণে হজম হতে অসুবিধা হয় তাই বারে বারে অর্থাৎ দিনে পাঁচ থেকে ছবার খাবার খাবেন এবং অল্প অল্প করে খাবেন প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম হলো খাবার খাওয়ার এক আগে খাবার খাওয়ার আগে এক গ্লাস ঠান্ডা জল খাবেন তারপর খাবার খাবেন এবং খাবার খাওয়ার পরেই পওড বা খাবার খাওয়ার সাথে কোনো জল খাবেন না অনেকে বলেন যে খাবার খাওয়ার আগেই জল খেলি অন্য সমস্ত হয় কিন্তু ভুল কথা খাবারের পরে জল খাওয়া চলে না খাবার খাওয়ার আধ ঘন্টা পর জল খেতে হয় এছাড়া হলো খাবার খাওয়ার পর সাথে সাথে বিশ্রাম করবেন না বা ঘুমিয়ে পড়বেন না কম করে এক থেকে দেড় ঘন্টা জেগে থাকবেন বা বসে থাকবেন বা হাঁটাহাঁটি করবেন রাত্রিতে খাবার খাওয়ার সাথে সাথে ঘুমোতে যাবেন না যদি রাত্রি এগারোটা ঘুমোতে যান সন্ধ্যে আটটার সময় খাবার খেতে হবে বা রাত্রি আটটায় খাবার খেতে হবে এবং খাবার খাওয়ার পর আপনাকে জিজ্ঞেস থাকতে হবে দু থেকে আড়াই ঘন্টা তারপর আপনি বিশ্রামে যাবেন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না এবং তাতেও যদি অসুবিধা হয় তাতে এবং যে সমস্ত খাবারগুলো খেলে আপনাদের শরীরে অ্যাসিড গ্যাস বেশি হয় বা অস্বস্তি বেশি হয় বা সমস্যার সৃষ্টি হয় সে সমস্ত খাবারগুলো আপনাদের কম খেতে হবে অনেকে বলেন যে রিচ খাবার খাওয়া চলবে না এটা চলবে না ওটা চলবে না কিন্তু ভুল কথা যে সমস্ত খাবারে অ্যাসিড গ্যাস হয় যে সমস্ত খাবারে আপনার অস্বস্তি হচ্ছে গ্যাসিড গ্যাস হচ্ছে সে সমস্ত খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এই পর্যন্ত আজকে বললাম যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন